আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে, অভিযোগ প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরো 20 জনের মৃত্যু, 4 মাসের মধ্যে মৃতের সংখ্যা সর্বনিম্ন। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিলেটে ছাত্রাবাসে ধর্ষণ মামলার আরও 3 আসামি। করোনায় আক্রান্ত হওয়ার একদিনের মধ্যে সামরিক হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং উৎসব মুখর পরিবেশে শেষ হল বহুল আলোচিত বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনায় আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেন, করোনা প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের দল। এ সময় দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াতে নেতাকর্মীদের তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের 7 মাস পর গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা করে আওয়ামী লীগ। সভায় দলকে সংগঠিত ও শক্তিশালী করতে করোনা সংকটকালেও পূর্ণাঙ্গ কমিটির কাজ শেষ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় আমাদের হয়তো সম্মেলন রয়েছে, কিন্তু করোনার কারণে আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজ নিতে পারি, যেতেও পারিনি। তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময়, আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। তো আমাদের সেই কাজগুলি করে দিতে হবে। আগামী দিনে কী করণীয় সেটাও জানতে চাই এবং ভারতবর্ষের মানুষের সাথে যোগাযোগটা রক্ষা করে চলবেন সেটাই আমরা চাই। যে আওয়ামী লীগ জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের জন্যই আওয়ামী লীগ সবসময় কাজ করে। সব ধরনের দুর্যোগের মধ্যেও সরকারের সঠিক পদক্ষেপে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। করোনা মোকাবেলা নিয়ে সরকারের সমালোচনাকারীদের পাল্টা সমালোচনাও করেন সরকার প্রধান। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে, এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। আমার মনে হয় একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো তা মানে ভাষায় বলা যায় না। সভায় সারা দেশে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ভূমিহীনদের জন্য সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয় প্রশ্রয় দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা জাতীয় কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগে পরীক্ষিত ও নিবেদিত নেতা কর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে 8টি সাংগঠনিক বিভাগের জন্য কার্যনির্বাহী সংসদের সমন্বয় টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে সরকার কাজ করছে। ওবায়দুল কাদের বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য কমিটি করা যাবে না বলে দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। মাননীয় সভাপতি জনতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত নিবেদিত নেতা কর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। সভাপতি সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব
বলয় সৃষ্টির জন্য বাইম্যান কমিটি গঠন করা যাবে না। ধর্ষণ সহ সরকার সমর্থকদের অপকর্ম থেকে মানুষের নজর সরাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইন্ডেমনিটি নামের একটি নাটকে ইতিহাস বিকৃতির অভিযোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব দলের মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন তটস্থ। চারিদিকে কলঙ্কের বোঝা, চারিদিকে মানুষ ছি 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 করছে, এইটাকে ঢাকার জন্যই তারা তাদের অনুগত কিছু মোসাহেব দিয়ে একটা চটি নাটকের বই, বস্তা পচা নাটকের বই তারা রচনা করেছে, যাতে এমসি কলেজের সেই ভয়ঙ্কর একেবারে লোমহর্ষক যে নির্যাতনের কাহিনী, সম্ভ্রমহানির কাহিনী, সেটা যেন ঢাকা পড়ে। চারিদিকে যে আপনার নারীর সম্ভ্রমহানি চলছে সেটা যেন ঢাকা পড়ে। বিএনপি ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানী বনানীতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে বিএনপি কর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বের দুর্বলতার কথা উল্লেখ করে বিকল্প দল হিসেবে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি বলে মনে করেন বিরোধী দলীয় উপনেতা। বিএনপির নানান কারণে, তাদের আভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সামনের দিকে বিএনপির ভবিষ্যৎ নিয়ে সকলেই চিন্তাগ্রস্ত যে বিএনপি সামনের দিকে কী পর্যায়ে যাবে, এটা টিকতে পারবে কি না। কাজে নতুন যারা রাজনীতি করতে যায়, যারা তরুণ সমাজ, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্ম বলেন, সেই প্ল্যাটফর্ম হলো জাতীয় পার্টি। করোনা ভাইরাসের সবশেষ 24 ঘন্টায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। গত 128 দিনের মধ্যে 24 ঘন্টায় এটি সর্বনিম্ন মৃতের সংখ্যা। এর আগে একদিনে 15 জনের মৃত্যু হয়েছিল গত 28 মে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় 9,554 জনের নমুনা পরীক্ষায় 1,182 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগীর শনাক্তের হার 12.37%। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,67,565 জনে, আর মোট মৃতের সংখ্যা 5,325। মোট সুস্থ হয়েছেন 2,80,069 জন। মৃতদের মধ্যে 17 জন পুরুষ ও 3 জন নারী। সর্বোচ্চ 12 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 3 আসামি রনি, রাজন এবং আইনুল। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেওয়া হয়। পরে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান, সাইফুর রহমান ও শারমিন খানম নীলার আদালতে তোলা হয় আসামিদের। এর আগে মামলা প্রধান আসামি সাইফুর সহ 3 জনের ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলায় এ পর্যন্ত 8 আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলার অপর 2 আসামি মাহফুজ ও রবিউলকে ডিএনএ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবার তাদের শাহপরান থানা হাজতে ফিরে আনা হয়। এদিকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এমসি কলেজের শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ কেন বেড়েছে সে বিষয়গুলো খুঁজে বের করে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তৃতীয় পলিসি ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়েক কাউস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 15 জন সিনিয়র সচিব এতে অংশ নেন। করোনারও কিন্তু একটা ইম্প্যাক্ট, রাস্তাগুলো অনেক সময় খালি থাকে, তো সেগুলো একটি ব্যাপার রিস্ক হয়ে গেছে। আরও কিছু বিষয়, পারিবারিক যে নির্যাতন বা বিষয়গুলো কিছু আসছে, সেগুলোও কিন্তু কোভিড সিচুয়েশনের মধ্যে এটাও কিন্তু আমাদের একটা পলিসি যে এই এইরকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, এই বিষয়গুলো কেন ঘটছে সেগুলো খুঁজে বের করে এবং সেগুলো যেন খুব দ্রুত প্রতিকার করা যায় পদক্ষেপ গ্রহণ করছে। লিবিয়ার বিভীষিকাময় জীবন থেকে দেশে ফিরেছেন 164 জন বাংলাদেশি।
ভাড়া করে বিশেষ বিমানে তাদের ঢাকায় এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এর মধ্যে গত মে মাসে মানব পাচারকারীদের হত্যাযজ্ঞ থেকে বেঁচে আসা 9 অভিবাসীও রয়েছেন। আদ্দিন সজীবের রিপোর্ট। স্বপ্নের ইউরোপ যেতে লিবিয়ায় ট্রানজিট নিয়েই সবচেয়ে বিপাকে পড়েন বাংলাদেশি অভিবাসীরা। লিবিয়ার মানব পাচারকারী সংশ্লিষ্ট একটি গ্রুপ আরও কয়েকটি দেশের অভিবাসীদের সাথে জিম্মি করা হয় 37 জন বাংলাদেশিকে। মিজদা শহরের কাছে এক পর্যায়ে নির্বিচারে গুলি চালিয়ে 26 জন বাংলাদেশিকে হত্যা করে ওই সশস্ত্র গোষ্ঠী। সেখানে গুলিবিদ্ধ হন আরও 11 জন, তাদের সহ লিবিয়ায় বিভীষিকাময় পরিস্থিতিতে থাকা মোট 168 জনকে ফেরত আনল IOM। We're working very hard to overcome the various restrictions in place, especially on movement, to get access to the most vulnerable migrants in need of support, especially in the dangerous areas. দেশে আসা এসব অভিবাসীদের পুনর্বাসনে সহায়তা দেবে IOM। We're working also very closely with the government, especially the Ministry of Expatriate Welfare, to get access to migrants and provide them with the most basic services, especially health, shelter, food and consular services. And for the most vulnerable, to make sure that the option of repatriation is also there. বিপজ্জনক ও অবৈধ পথে কোনো বাংলাদেশিকে অভিবাসী না হতেও আহ্বান জানান IOM এর বাংলাদেশ প্রধান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টিকিটের জন্য বিড়ম্বনা কাটেনি সৌদি প্রবাসীদের। আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ ছাড়া অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু নিয়েও আছে উদ্বেগ উৎকণ্ঠা। বিস্তারিত একরামুল হক সাহেমের রিপোর্টে। দিনের পর দিন টিকিটের জন্য এয়ারলাইন্স অফিসের সামনে উদ্বেগের সময় কাটছে সৌদি প্রবাসীদের। মতিঝিল ও কারওয়ান বাজারে টিকিটের অপেক্ষায় প্রবাসীদের এই ভিড় এখন প্রতিদিনের দৃশ্য। কয়েক দফায় আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়ে অনেকেই দিন গুনছেন টিকিটের জন্য। ভিসার মেয়াদ আছে 5 দিন, এখন টুকুন দিছে, এখন কবে টিকিট দিব জানি না। এখন আমি টিকিট নিয়ে আমি সৌদি যাইতে পারবো কিনা জানি না। 15 দিন ভিসার মেয়াদ ও ছুটির মেয়াদ পাইছি, আর যারা আগে টোকন নিছে তারা যে টোকন নেওয়ার পর 15 দিন পরও টিকিট পায় না। যদি এই 15 দিনের ভিতরে আমি টিকিট না পাই তাহলে সৌদি আমি ঢোকা নিশ্চিত যে আমার পুরো ফ্যামিলি অসহায় অবস্থায় পড়ে যাবে। ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ কিছু উদ্যোগে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসে। তবে যারা অন্য ফ্লাইটে দেশে এসেছিলেন তাদের বেশিরভাগই রিটার্ন টিকিট নিয়ে এখনও অনিশ্চয়তায়। দেখতেছি এখানে শুধু সৌদি এয়ারলাইন্সের টিকিট দিচ্ছে, টোকেন দিচ্ছে, অন্য কোনো এয়ারলাইন্সে দিচ্ছে না। আমি আসছি এমারাতে দুবাই ফ্লাইটে, আমার যাওয়ার কথা ছিল 11 এপ্রিল, আমি রিটার্ন করবো। বিদেশের কর্মস্থলে সময়মতো যেতে না পারলে চাকুরি হারিয়ে বেকার হওয়ার আশঙ্কা আছে এই প্রবাসীদের। তাই সরকারি প্রণোদনা বন্টনেও স্বচ্ছতার দাবি জানান তারা। বর্তমান অধিক প্রবাসী আমরা এখন বেকার হয়ে গেছি, ওই প্রণোদনার আওতায় যদি আমাদের এই প্রবাসীগুলি আনে তাহলে আমরা উপকৃত হইব। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এদেরকে যেন মেল ফ্যাক্টরিতে বা ভালো ভালো কোম্পানিতে যে কোনো অগ্রাধিকার দিয়ে এদেরকে কাজে কর্মে লাগা দেয়, এদের ফ্যামিলিটা আপাতত চলুক। বিদেশে গিয়ে কাজে ফেরার প্রক্রিয়া সহজ করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ চান প্রবাসীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর অঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। নাটোরের সিংড়ার শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত থাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁশঝাড়, আম, লিচু বাগান ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এদিকে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 16 ইউনিয়নে প্রায় 150 গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জেও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙ্গন। এছাড়া যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাঘাট পয়েন্টে 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় কোনো মানুষ খাদ্য অভাবে নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি দুর্গত এলাকাতে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। সাভারের হেমায়তপুরের ঋষিপাড়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মত বিনিময় সভায় ডক্টর এনাম এসব কথা বলেন। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানী কোম্পানি বাপেক্স যোগ্যতা প্রমাণ দিতে পারে নাই বলেই দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান মিলে গ্যাস অনুসন্ধান করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রসুল হামিদ বিপু। এক অনলাইন আলোচনায় দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফজলে রাবি রিপোর্ট। প্রতিষ্ঠার তিন দশক পরও ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে বাপেক্সের ব্যবচ্ছেদ করতে হয় হতাশ জ্বালানি বিশেষজ্ঞরা। এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত অনলাইন আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, অযোগ্যদের দিয়ে পরিচালনার কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাপেক্স। আন্তরিকভাবে এটা চাই যে বাপেক্সের জন্য এমন একটা পেজ হোক যেখানে বিদেশের যারা বাঙালি আছে তারা জানা এসে বাংলাদেশে কাজ করতে পারে। আর এই বিষয়ে যে রিকমেন্ডেশন আছে আমি অলরেডি বলেছি যে বাপেক্সের কিন্তু যোগ্যতা আছে বিদেশে কাজ করার জন্য এবং বিদেশে পিএসসি একমত জ্বালানি প্রতিমন্ত্রীও, যোগ্য লোকের অভাব রয়েছে বাপেক্সে। গ্যাস অনুসন্ধানে বহুজাতিক প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দেওয়ার পেছনে এটি একটি বড় কারণ বলে মনে করেন তিনি। মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় না, বাপেক্সের বোর্ডে যা সিদ্ধান্ত নেওয়া হয়, যদি সরকারি অর্থের ব্যয় হয় তখন মন্ত্রণালয় আসে। এবং এই যে পিপিআর চুক্তি, বাপেক্স পিপিআর অনুযায়ী সেটা না, বাপেক্স নিজস্ব কোম্পানি পিপিআর না মানলেও চলে, বাপেক্স নিজের বোর্ডেও তারা সিদ্ধান্ত নিতে পারে। তারা যদি নিজেরা সেইভাবে না চলতে চায়, সুতরাং এই কারণে তো আমাদের তো এক্সপ্লোরেশন করতে হবে না, আমাদেরকে গ্যাস পেতে হবে, আমাদেরকে তো গ্যাস কাজে লাগাতে হবে, আমরা তো বসে থাকতে পারি। বাপেক্সের ব্যর্থতার দায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তদের, সরকারের নয় বলেও মনে করেন প্রতিমন্ত্রী। তাদেরকে বহুবার বলা হয়েছে লোক নিয়োগ করেন, করতে চায় না। তাদের বেতন কাঠামো চেঞ্জ করেন, করতে চায় না। তারা সেইভাবে এখন আপনার সম্ভবত আপনারা করেন নাই। রিগের জন্য যে আপনাদের গ্যারেজ দরকার, আপনি গাড়ি কিনছেন কিন্তু এখন আপনি এইসব বলতেছেন যে হ্যাঁ গাড়ি কিনছি, পাঁচ বছর আগে আপনি কেন গ্যারেজ বানাননি, তা আপনি কি করছেন তখন? একমাত্র সংস্থা যেটা বাপেক্স, আমি দেখলাম বাপেক্সের নিজেদের লোকরাই নিজেদের কে দোষারোপ। সরকারি হিসাবে 2025 সালের পর দেশে গ্যাসের মজুদ শূন্যের কোঠায় নেমে আসবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে হবে। এ বিষয়ে একমত বিশ্লেষক ও নীতি নির্ধারক দুপক্ষই। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেওয়া হয়েছে সামরিক হাসপাতালে। এরই মধ্যে তাকে দেওয়া হয়েছে পরীক্ষামূলক প্রতিষেধক। চিকিৎসকরা জানিয়েছেন তাতে বেশ ভালো মনে হচ্ছে ট্রাম্পকে। তবে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চিকিৎসায় যাবতীয় ব্যবস্থা থাকার পরও কেন তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। হোয়াইট হাউসের সাউথ লন থেকে মাস্ক পরে পায়ে হেঁটে নিজেই হেলিকপ্টারে চড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে সামান্য জ্বর ও অবসাদ সহ মৃদু লক্ষণ দেখা গেছে তার মধ্যে। রওনা হওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে তিনি নিজের ও ফার্স্ট লেডির ভালো থাকার ব্যাপারে আশ্বস্ত করেন সবাইকে। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে পৌঁছেই টুইটারে ট্রাম্প জানান ঠিকঠাক মতোই আছে সবকিছু। যদিও হোয়াইট হাউসেই চিকিৎসা নিচ্ছেন ফার্স্ট লেডি মেলানিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমের তাই প্রশ্ন, চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন কেবল প্রেসিডেন্টকেই নেওয়া হলো হাসপাতালে? Here at the White House there is a fully equipped medical center. There are teams of doctors and nurses who are working 24/7 to assist in any medical emergency with the president. So they clearly think they need something that they cannot provide here. And that will raise a lot of questions about whether it is mild symptoms that the president has or something more serious. White House এর পক্ষ থেকে বলা হচ্ছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে, কারণ তার বয়স এখন 74 আর সে তুলনায় ওজনও অনেক বেশি, 111 কেজি। করোনায় আক্রান্ত এ ধরনের রোগীদের ঝুঁকি অনেক বেশি, অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুও হয়ে থাকে।
ট্রাম্প ছাড়াও এরই মধ্যে আক্রান্ত হয়েছেন তার প্রশাসনের অনেকেই। তাদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে, ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপিয়ান এবং দুই রিপাবলিকান সিনেটর মাইক লি ও থম টিলিস। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সাংবাদিকদের তিনি জানান, এখন সময় এসেছে মহামারী নিয়ে গুরুত্ব সহকারে ভাবার আর মাস্ক পরা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করার। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন, আর সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। এর আগে উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাফুফের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ। সকালে 135 জন কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। নির্বাচনী যুদ্ধে থাকার ঘোষণা দিল ভোট কেন্দ্রে আসেননি সভাপতি প্রার্থী বাদল রায়। বিস্তারিত জানাচ্ছেন এস এম আশরাফ। একযুগ ক্ষমতায় থাকা সভাপতিকে হটাতে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে একদিকে সমন্বয় পরিষদ, অন্যদিকে আব্দুস সালাম মুর্শিদীদের সম্মিলিত পরিষদ। দুই প্যানেলের ভোটারদের পদচারণায় নির্বাচনী কেন্দ্র রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁও হয়ে উঠে মুখরিত। বার্ষিক সাধারণ সভায় কোনো বিষয় নিয়েই আপত্তি তোলেননি কাউন্সিলররা। নির্বাচনে থাকার ঘোষণা দিলেও ভোটগ্রহণ অনুষ্ঠানে আসেননি বাদল রায়, তবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। ডেফিনেটলি আমি তো ফুটবলের জন্যই দাঁড়িয়েছি, ফুটবলকে সেবা করার জন্য, তো এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো স্কোপ নেই। আর যেহেতু ফুটবলের জায়গাটুকু একটু স্পোর্টিং জয় পরাজয় থাকে, আমরা যখন কোচিং করাই কোনো ম্যাচ জিতি, কোনোবার চ্যাম্পিয়ন হয়, কোনোবার হেরে যাই, তো সেটা তো মেনে নিয়েই কাজ করি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হোটেলের চারপাশে ছিল কড়া নিরাপত্তা। এর মধ্যেই অনেক প্রার্থীর সমর্থকরাই প্রচারণা চালিয়েছেন নীরবে। 139 জন কাউন্সিলরের মধ্যে অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর তরফদার মোহাম্মদ রুহুল আমিন, ফরিদপুরের খন্দকার নাজমুল ইসলাম সহ আরও 2 জন। 21 পদের বিপরীতে এবার নির্বাচন করছেন 47 প্রার্থী। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সবার জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি একথা জানান। এ সময় দেশের সব অনাবাদী জমিতে ফসল চাষাবাদ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বি নির্মাণে সরকারের চলমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। প্রধানমন্ত্রীর সুপরিকল্পনায় ওনার নির্দেশে 1 লক্ষ খাদ্যের থেকে মারা যায়নি খাদ্যের জন্য, এবং এত ত্রাণ দেওয়া হয়েছে আমার জীবনে কোথাও এত ত্রাণ আমরা দেখিনি, এবং তাও আমাদের খাদ্য ভাণ্ডার এখনও স্বয়ংসম্পূর্ণ রয়েছে এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ইয়াতে থাকবে, এটা আমাদের অবস্থা। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের নতুন চেয়ারম্যান হিসেবে যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। রাজধানীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বোর্ডের সদস্যরা লিখিতভাবে তাদের মতামত দেন। গত 18 সেপ্টেম্বর আল্লামা আহমেদ শফির মৃত্যুতে বেফাকের চেয়ারম্যান পদটি শূন্য হয়। নরসিংদী দুর্ধর্ষ খুনি ও ডাকাত কবির মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি। গাজীপুরের বাহেরা চালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির 2টি হত্যা ও 1টি ডাকাতি মামলা সহ একাধিক মামলার আসামি। মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিআইডি ডিআইজি মাইনুল হাসান এসব তথ্য জানান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তরুণ শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হচ্ছে ব্যবসা বিষয়ক প্রতিভা বিকাশ ও উন্নয়নের প্রতিযোগিতা বিজ মাইস্ট্রোস 2020। ইউনিলিভার প্রতি বছর এই আয়োজন করে থাকে। করোনা মহামারীর জন্য এবারের আয়োজনটি হবে অনলাইন কেন্দ্রিক। একাদশ আয়োজনে 3 পর্বের এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে রোববার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইউনিলিভার বাংলাদেশের মানব সম্পদ বিভাগের পরিচালক সাক্ষী হান্ডা। অনলাইন সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ।
করোনা ভাইরাসে ভারতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 1,069 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 75,000 মানুষ। সব মিলিয়ে ভারতে এখনও আক্রান্ত প্রায় 65 লাখ। সরকারি হিসেবে শুধুমাত্র সেপ্টেম্বরে সংক্রমিত হয়েছেন 23 লাখ, যা মোট আক্রান্তের 40%। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মহারাষ্ট্রের। করোনায় সেখানে আক্রান্তের সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে, মারা গেছে 37,000-এরও বেশি। তবে বিশ্বে সংক্রমণের তালিকায় এখনও ভারতের আগে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 73,50,000, মারা গেছে 2,08,000 মানুষ। সারা বিশ্বে করোনা মৃতের সংখ্যা 10,29,000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 3.5 কোটি। বাংলাদেশ সায়েন্স কংগ্রেসের আয়োজনে দেশের বৃহত্তম অনলাইন সায়েন্স কার্নিভালে পর্দা নামল আজ। শেষ দিনে গুগল আইটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি ও ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 4টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের মোট 1,770 জন শিক্ষার্থী এই কার্নিভালে অংশ নেন। অনুষ্ঠানে বিচারক ছিলেন বিএসসিএ প্রেসিডেন্ট আবুল হাসনাত এম সোলাইমান ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি এস এম এনামুল আরেফিন সহ অন্যান্যরা। বিশেষ অতিথি ছিলেন ফিজিওলজিস্ট তানিতা ঘোষ। কার্নিভালের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। করোনাকালে দেশের দরিদ্র পথ শিশুদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এভারগ্রিন জুম বাংলা ফাউন্ডেশন। ছিন্নমূল শিশুদের সেবাদানকারী এ সংগঠনটি সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানায়। সংসদ সদস্য ডক্টর আব্দুল আজিজ, এডিশনাল ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, চিত্রনায়িকা শাহনূর, সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব এতে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। প্রস্তুতি ম্যাচে পেসারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মিরপুরে ওটিস গিবসন একাদশ এবং রায়ান কুক একাদশের মধ্যকার দুদিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয় ড্রতে। প্রথম দিন গিবসন একাদশ সংগ্রহ করে 230 রান, তাসকিন নেন 3 উইকেট। দ্বিতীয় দিন মুমিনুল হকের সেঞ্চুরিতে রায়ান কুক একাদশ তোলে 5 উইকেটে 248 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতা কর্মীরা জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরো 20 জনের মৃত্যু, 4 মাসের মধ্যে মৃতের সংখ্যা সর্বনিম্ন। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিলেটের ছাত্রাবাসে ধর্ষণ মামলার আরও 3 আসামি। করোনায় আক্রান্ত হওয়ার একদিনের মধ্যে সামরিক হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং টানা 4র্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হলেন গাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।